হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে, সেটা হলো সুজির উপমা। তো অনেকে এই সুজির উপমাটা করতে পারে না, কারণ করতে গেলেই সেটা ঝরঝরে হয় না, লেগে যায়, দলা পাকিয়ে যায়। তো আমি যেভাবে করছি সেভাবে ফলো করলে সুজির উপমা খেতে এত টেস্টি হবে, একদম পুরো ঝরঝরে হবে। তো দেখতে পাচ্ছ আমার এই সুজির উপমা কত সুন্দর হয়েছে। তো চলো কথা না বাড়িয়ে সোজা চলে যাই। প্রথমে দেখো আমি একটি কড়াই নিয়েছি, কড়াইতে আমি দিয়ে দেব সুজি। বুঝে তোমরা ঘিটা, ঘিয়ের পরিমাণটা অবশ্যই দিয়ে দেবে। তো দেখো এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে ঘিটা একটু গরম হলেই, একটু গরম হওয়ার অপেক্ষায়, তারপর ঘিটা একটু গরম হলে সেখানে তোমরা দিয়ে দেবে সুজি। যেই সুজিগুলো একটু মোটা দানার বা ছোটো দানার হলেও হবে, মোটা দানারগুলো আমি নিয়ে নিয়েছি। তো দেখো সুজিগুলো এখানে আমি প্রায় 500 সুজি আছে, 500 সুজি কিন্তু আমি এখানে করব। তো সুজিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে খুব সুন্দর করে দেখো একটু লাল লাল করে ভাজা হলেই আমি কিন্তু সুজিটা নামিয়ে নেব। তো রেসিপিটি বেশি বড় করব না, কারণ ভিডিওটি বেশি বড় হয়ে গেলে একটু অনেকেই দেখতে ভালো লাগে না। তো চলো দেখো আমার কিন্তু সুজিটা মোটামুটি লাল লাল ভাজা হয়ে গেছে মোটামুটি। তো এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, দেখো এখানে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। এবার প্যানে আমি দিয়ে দিলাম একটু সামান্য সর্ষের তেল, ইচ্ছে করলে তোমরা সাদা তেলও দিতে পারো। তো দেখো এখানে আমি সামান্য পরিমাণে চিনে বাদাম নিয়ে নিয়েছি। তো চিনে বাদামগুলো বেশিক্ষণ নয়, মিনিট দুয়েকের মতো না, একটু ভেজে নেবে যেহেতু তেলটা একটু বেশি আছে। তো দেখো এখানে চিনে বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। চিনে বাদামগুলো ভাজার পরে এবার যে পরিমাণ এখানে তেল আছে আমি আর কিছু দেব না। দেখো এই তেলের মধ্যেই আমি একটা তেজপাতাকে দুটুকরো করে আমি সেখানে দিয়ে দিয়েছি, আর একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরে ফোড়ন তোমরা দেবে, জিরে ফোড়ন অবশ্যই দিয়ে দেবে, তো জিরেটা বেশি পুড়বে না। তো এবার দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এখানে আমি কেটে দিয়ে দিয়েছি। আর অবশ্যই এখানে কিন্তু যেহেতু সুজির উপমা তার জন্য এখানে কিন্তু অবশ্যই কারি পাতা দিতে লাগবে। তো আমি এখানে কারি পাতাটা আমার কাছে ছিল না, তার জন্য আমি কারি পাতাটা কিন্তু আমার এখানে দেওয়া হয়নি। আর এবার দেখো সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চেয়ে নিচ্ছি। কারি পাতা না দিলেও এটা কিন্তু খুব টেস্টি হয়েছে খেতে। তো এবার দেখো সামান্য একটু আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, একদম কম, একটু হলুদ গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে এখানে পেঁয়াজগুলোকে ভালো করে মশলাটি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো এবার এই বাদামগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। বাদামগুলো দিয়ে এবার আমি আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়, মরিচগুলো একটু নরম হয়ে যায়। তারপর দেখো এবার আমি কী দিয়ে দিচ্ছি, এখানে সুজিগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো যে ভাজা সুজিগুলো আমি রেখেছিলাম সেই সুজিগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর এই সুজিটা যেটা তোমরা করবে এটা কিন্তু অনবরত নাড়তে হবে, যখন জল দেবে অনবরত এপিট ওপিট করে নাড়তে হবে, এটাই ওটার বিশেষত্ব। যদি নাড়া বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে, অনেকক্ষণ ধরে নাড়তে হবে। দেখো আমি অনবরত নাড়তে থাকছি। তো দেখো তোমরা এইভাবে নাড়বে, নেড়ে নেড়ে দেখো সুজিটা কত সুন্দর একটা কালার এসছে, ঝরঝরা হচ্ছে। তো দেখো এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো, যেহেতু এটা নোনতা সুজি। তো দেখো সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, চিনি না দিলে ভালো লাগবে না। চিনি নুন মোটামুটি সব কিছু পরিমাণ মতো দিতে হবে, তোমরা সুজির আন্দাজটা দেখে বুঝে তারপরে কিন্তু সব কিছু দেবে। তো দেখো এবার আমি এটা আবারও ভালো করে, যেহেতু চিনি মিশিয়েছি তার জন্য আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার যেটা আমি করব, দেখতে পাচ্ছ আমি এবার দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা কিন্তু একসঙ্গে বেশি দেওয়া যাবে না, কারণ জলটা যদি বেশি দেই তাহলে কিন্তু এটা আঠালো ভাব হয়ে যাবে। তোমরা সামান্য একটু একটু করে জল দেবে, দেখো আমি একটু একটু করে জল দিচ্ছি, দেখো একটু একটু করে জল দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু এটা মোটা দানার সুজি তাই সামান্য একটু করে করে জল দেওয়া হচ্ছে, দিয়ে তারপর আমি আবার বারবারে নেড়ে নিচ্ছি। নেড়ে নেড়ে আমি বুঝে নিচ্ছি যে সুজিটা কি বেশি নরম হয়ে যাবে, তার জন্য আমি জলটা একটু খানিক বাদে কিন্তু জলটা দিচ্ছি। দিয়ে দেখো অনবরত আমি নাড়তে আছি, দেখো ভালো করে দেখো, আবারও দেখো জল কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে এই দেখো আবারও একটু জল দিয়ে দেবো, দিয়ে আবারও আমি নাড়তে থাকবো। মানে এটা নাড়ার কাছে, এটা যাতে তো এটা নিচে না লেগে যায় এটা কিন্তু তোমরা একদম খেয়াল রাখবে। তো দেখো অনবরত আমি নাড়ছি। তো এবার আমি যেটা করব, দেখো এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি
এই দেখো সুজিটা কি সুন্দর হচ্ছে। আবার একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি বুঝতে পেরেছি যে এটা আর একটু জল লাগবে সেদ্ধ হওয়ার জন্য, তো তাই আমি আবারও একটু জল দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো আমি আবার একটু ঘি দিয়ে দিচ্ছি, দেখতে পেলে আমি ঘি দিয়ে এবার আবার নাড়াচাড়া দিয়ে ভালো করে আবার একটু ঢেকে দিলাম। তো কিছুক্ষণ ঢেকে রাখবো, একদম কম আঁচে। তো দেখো এবার ঢাকনা খুলে ফেললাম, খুলে দেখো কি সুন্দর সুজি হয়েছে, একদম ঝরঝরে সুজির উপমা বা সুজির হালুয়া বা নোনতা সুজি বা ঝাল সুজি। তোমরা বাড়িতে এভাবে করে খাবে, দেখবে সত্যি খুবই টেস্টি একটা রেসিপি এটা। তো কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবো, ভিডিওটি আর বড় করব না। এখানে 500 সুজি নিয়েছি, তোমরা যার যার পরিমাণ মতো সুজিটা অবশ্যই নেবে। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।